हेलो बंधुरा आरबी किचने आज के एगरोल नहीं एगरोल क्यों खूब सहजे तैरी जाए से रेसिपी नहीं अपनारा देखे नीन। देखो बंधुरा आज के टिप्स देव और ये टिप्सटा तादेर जन्नो जे सब बंधुरा आमार भिडियोटी पुरो देखबे तादेर जन्नो ये टिप्सटा। आज के एगरोल बनानोर जन्नो आमी कि कि उपकरण निये निएछि आमी एखाने शसा कुचि करे निएछि प्याज कुची लंका कुची गाजर कुची और एखाने निएछि बीट नून चिली सस कासुंदी किसान टमेटो सस और एखाने छटा डिम सादा तेल और मयदा। आमी प्रथमे मयदाटा मेखे नेब आमी बीट नून दिए दिलाम मयदाते और एकटु सादा तेल दो टेबिल चामच मतो सादा तेल दिए दीची। देखो बंधुरा आमी तीन मिनट एटा एभावे भालो करे मेखे निएछि भालो करे तेलटा मिक्सड करे निएछि एभावे आपनाराओ मिक्सड करे नेबेन। भालोभावे जदि ये शुकनो अवस्था आटाटा मिक्सड ना करा हय ताहले जे रुटीटा करब सेटा परोटार मतो करे हबे ना एरकम करे चेपे चेपे ভালো করে মিক্সড করে নেবে। তারপরে এরকম চাপা অবস্থায় থাকলে হবে না এভাবে আলতো করে নেবে নিয়ে জল দিয়ে মেখে নেবে। আর এবার আমি জল দিয়ে মেখে নেব অল্প করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব আটাটা খুব শক্ত করেই মাখব। আটাটা পুরো মাখা হয়ে গেলে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। आटा माखा हो गए हमें एबार एक सदा तेल एर आलतो भावे मेखे ये आलतो भावे मेखे हमें एक पात्र दिए ढेके रेखे देव आधा घंटा ये रेस्टे रेखे देव आधा घंटा पर हमें एगरोलटा करे नेब। आबार आधा घंटा पर फिर एसेछि एबार आमी आटाटा एकटु देखे नेब आधा घंटा पर देखुन कतटा नरम हये गेछे। আমি এবার আরেকটু সামান্য একটু মেখে নেব নিয়ে একটু লেচিগুলো কেটে নেব। আমি এগরোলের গুলিগুলো সব সুন্দর করে গোল করে নিয়েছি আর তেল মেখেও রেখে দিয়েছি। এবার আমি একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এবার একটা বেলে দেখাবো আমি কিচেন টেবিলেই নিয়েছি। কিচেন টেবিলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আগে এবার আমি তেল দিয়ে এবার এটা বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে নেব এখন বন্ধুরা আমি বেলে নিয়েছি একটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবকটি বেলে নেব আর ভেজে নেব। তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এরকম চেপে চেপে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এখন গুড়গুড়ি উঠে এসেছে এগুলো আমি ফুটো করে দেব ফুলতে দেব না ফুলতে দিলে পরোটার মতো হয়ে যাবে। এবার আমি উল্টে দেব এটা রুটিটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব। এগরোলটা করে নেব আমি তেলটা দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা এই যে দেখুন ডিমটা ভেঙে রেখেছি ভেঙে ফেটিয়ে রেখেছি আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। প্রথমে আমি ডিমটা ওই তাওয়াতে দিয়ে দেব
প্রথমে রুটিটা এর উপরে দিয়ে দিলাম। মিডিয়ামে একদম লোতে রেখে এটা আমরা ভাজতে হবে। এগরোলের রুটিটা উল্টে দিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। এগরোলটা নামিয়ে নিয়েছি, এবার আমি এটা রেডি করে নেব। প্রথমে আমি শসা দিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, আর এখানে আমি বাদামটা এরকম গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু বিট নুন। কাসুন্দি, সামান্য একটু চিলি সস, কিষান টমেটো সস দিয়ে সবকটি উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। এভাবে এখানে আমি রোল করে নেব। রোল করে নিয়ে পেপারে এভাবে জড়িয়ে নেব। দেখুন দোকানের মতো, একদম দোকানের মতো আমার রোল রেডি হয়ে গেছে। আমার এগরোলগুলো সব রেডি হয়ে গেছে। আজকে আমি একটা টিপস দেব, সেটাই যে বর্ষাকাল, এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে নুন অনেকে জল হয়ে যায় বা ভিজে যায়, তার জন্য নুনের কোটোতে একটা পুটলার ভিতরে চাল বেঁধে রেখে দিলে নুনটা ভিজবে না। আপনারা এই টিপসটা ইউজ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি নিয়ে এখানেই শেষ করছি।